লেডি ব্রেবোর্ন কলকাতার প্রথম সারির কলেজগুলোর মধ্যে একটি অন্যতম কলেজ। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর সাথে সাথেই বাবা বেশ কয়েকটা কলেজে ফর্ম তুলে রাখে, তার মধ্যে একটি ছিল এই ব্রেবোর্ন কলেজ। আমার ইচ্ছেটা পূরণ হলো এলবিসিতে চান্স পাওয়ার পর, সে যে কী আনন্দ পেয়েছিলাম আমি! আমার পড়াশুনোর জীবনের সবচেয়ে সুন্দর সময় কেটেছে এখানে। প্রচুর ভালো বন্ধু, অসংখ্য ভালো জ্ঞানীগুণী মানুষের সান্নিধ্যে আসার সুযোগ পেয়েছি এই সময়। কলকাতা আসার পর থেকেই ভাবছিলাম এলবিসিকে কাছ থেকে একটু দেখে যাব। বহু বছর হয়ে গেছে এখানে আসেনি, আমার মনে হয় কলেজ ছাড়ার পর আমি আর আসতে পারিনি। তবে এত সহজে যে প্ল্যানটা সাকসেসফুল হয়ে যাবে সেটাও ভাবিনি। আজকের এই ব্লগে আমার কলেজ লাইফের বেশ কিছু মেমোরিজ আপনাদের সাথে শেয়ার করব এবং আমার খুব কাছের তিনজন প্রিয় মানুষদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। আশা করছি অন্যান্য ব্লগের মতো এই ব্লগটাও আপনাদের ভালো লাগবে। আমরা অবশেষে লেডি ব্রেবোর্ন কলেজে চলে এসেছি। এই যে আমার বন্ধুগণ এখানে, রিদ্ধি রিদ্ধি হাই বল। ওরা না খুব মানে ক্যামেরা শাই, ওরা প্রথম থেকেই বলছে আমরা জানি না কতটা কথা বলতে পারবো। আর এই যে এটা হচ্ছে দোয়েল। তো আমরা সবাই লেডি ব্রেবোর্ন হস্টেলে ছিলাম, ওরা মানে আমরা এই কলেজেরই ছাত্রী। তবে আমাদের সাবজেক্ট সবার আলাদা ছিল, ওর ইকোনমিক্স ছিল, দোয়েলের ইংলিশ। আর একজন আমাদের সাথে জয়েন করবে পায়েল, সে পরে আসবে। তো আমরা অ্যাকচুয়ালি হস্টেলে একসঙ্গে থাকতাম, পাশাপাশি সব আমাদের রুম ছিল, সেই জন্যেই আমরা এত ঘনিষ্ঠ। তো আমরা আজকে প্ল্যান করেছি, লেডি ব্রেবোর্ন কলেজে এসেছি কিন্তু আমাদের আনফর্চুনেটলি কলেজে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা বাইরে থেকে কলেজটা দেখছি, হ্যাঁ ছুটি আছে বলে আমাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। তো ঠিক আছে, কিছুটা উপভোগ করলাম, বাইরেটাই দেখলাম, ছবি টুবি তুললাম। আমরা এবার আমাদের হস্টেলে যাচ্ছি, জানি না হস্টেলে ঢুকতে দেবে কিনা, ট্রাই করি। ঠিক আছে, কলেজের ঠিক উল্টো দিকে হচ্ছে আমাদের পার্ক সার্কাস ময়দান, ওপাশে যেখানে দুর্গা পুজো হয়। তোরা কতটা এক্সাইটেড আজকে? আচ্ছা কত 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 বছর পর তোরা কলেজের সামনে এলি সেটা বল। 6-7 ইয়ার্স পরে। কেন কলকাতায় আসার পর দোয়েল আর ঋদ্ধির সাথে যোগাযোগ হয় এবং ওদেরকে আমি আমার এই কলেজ হস্টেল ঘুরতে আসার ইচ্ছেটা প্রকাশ করি এবং ওরাও রাজি হয়ে যায়, কারণ কলকাতাতে থাকা সত্ত্বেও বহু বছর ওদেরও এদিকে আসা হয়নি। ব্যাস আর কি প্ল্যান করে ফেললাম। এই যে দেওয়ালটা দেখতে পাচ্ছেন, এই দেওয়ালটার পেছনেই হচ্ছে লেডি ব্রেবোর্ন কলেজ এবং লেডি ব্রেবোর্ন কলেজের ঠিক পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে এবং একটু রাস্তাটাতে এগোলেই আমাদের কলেজ হস্টেল। এই যে সেই ঐতিহ্যবাহী গেট যেখান দিয়ে আমি 2002-তে প্রথম ঢুকেছিলাম, আর এই যে আমাদের হস্টেল বিল্ডিং। ওই যে ওপরে, একদম ওপরে যে রুমটা দেখা যাচ্ছে, ওই রুমে আমরা ছিলাম একটা সময় ওইখানে। আর এখানে ফার্স্ট ইয়ারে আমরা ডর্মে ছিলাম এই দোতলাতে, আর ওটা হচ্ছে আমাদের ভিজিটর রুম, নিচের যে দরজাটা ওখানেই আমাদের সবসময় সরস্বতী পুজো হয় আর কি। এই জায়গাটা আমরা সব ব্যাডমিন্টন খেলতাম। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের হস্টেল সুপারের অ্যাপার্টমেন্ট। এখানে সেই সময় সুচেতা ম্যাম থাকতেন আর নিচে কিছু স্টাফরা থাকেন। আর আমার এখনও মনে পড়ে প্রথম দিন যখন আমি হস্টেলে এসেছিলাম, এখানেই বাবার সাথে দাঁড়িয়েছিলাম। হস্টেল বিল্ডিংটা দেখার সাথে সাথেই সব স্মৃতিগুলো যেন কেমন তাজা হয়ে উঠল। এখানে বসে বসে প্রচুর আড্ডা দিয়েছি একটা সময়, এই গাছের তলায় বসে। এখন এখানে প্রচুর গাছপালা হয়ে গেছে, এগুলো এত গাছপালা ছিল না আগে, এগুলো সব জঙ্গল ছিল। এখন এই জায়গাটা বেশ বাঁধানো রাস্তা হয়ে গেছে। শত শত ছাত্রীদের আসা যাওয়ার সাক্ষী এই বট গাছ। আমি 2005-এ লেডি ব্রেবোর্ন কলেজ হস্টেল ছাড়ি এবং তারপরে এই বিল্ডিংগুলো হয়েছে। এগুলো মেনলি পোস্ট গ্র্যাজুয়েশন, মানে যারা এমএ পড়তে আসছে লেডি ব্রেবোর্নে, তাদের জন্য এই হস্টেলগুলো বানানো হয়। আমি তখনই শুনেছিলাম যে তৈরি হচ্ছে কিন্তু আমরা দেখে যেতে পারিনি। আর এই যে বাগানটা দেখতে পাচ্ছেন, এই এরিয়াটা আমাদের সময়ও ছিল, তবে এখন গাছপালা অনেক বেড়েছে। আমি শুনলাম এটা বাটা ফ্লাই গার্ডেন হিসেবে পরিচিত। এখন এই হস্টেলের যিনি অ্যাসিস্ট্যান্ট সুপার বিনীতা মণ্ডল ম্যাম, তার কাছে পারমিশন নিয়ে আমরা হস্টেলের ভেতর ঢুকে পড়েছি। এটাই হচ্ছে এই লেডি ব্রেবোর্ন হস্টেলের মেইন বিল্ডিং এবং এখানে ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ারের মেয়েরা থাকে। মনের মধ্যে ধূপপুকুনি নিয়ে যখন এই করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখন কি আর জানতাম জীবনের সেরা তিনটে বছর আমি এখানে কাটাতে চলেছি। হ্যাঁ এটা ওর, না না ও যেতে, ও রুমটাতে একটু বসতে চাইছে, আমিও আমার রুমটাতে একটু নক করে বলবো একটু বসতে পারবো রে, তুইও যাস, তো সিঙ্গেল রুম। এইটা দোয়েল, দোয়েল তোর রুম যাবি না, অ্যাটলিস্ট তুই দোয়েল দরজার সামনে ছবি তুলে নে। এটা হচ্ছে দোয়েলের সিঙ্গেল রুম,
হ্যাঁ এটা সিঙ্গেল রুম ছিল তো, এটা ছবি তুলে দেওয়ার। এখন আমরা চলে যাচ্ছি দোতলায়, এখানে আমার ফার্স্ট ইয়ার এবং থার্ড ইয়ার কেটেছে। এবং সারদা রামকৃষ্ণ মিশনের থেকে লেডি ব্রাবোর্নে এন্টারটেনমেন্টের ব্যাপারটা একটু বেশি ছিল, যেমন একটা বড় সড়ো কমন রুম ছিল। তো আমরা এখন উপরে চলে এসেছি, কমন রুমের দিকে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের হস্টেলের কমন রুম। হ্যাঁ এটা কিছু চেঞ্জ হয়নি সেরকম। হস্টেলে আসার পর একটা ভোটে আমাকে কমন রুম প্রিফেক্ট হিসেবে সিলেক্ট করা হয় এবং 3 বছর এই কমন রুমের দায়িত্বে আমি ছিলাম। ফ্রেশার্স ওয়েলকাম থেকে ফেয়ারওয়েল পর্যন্ত কত ফাংশন যে আমরা এখানে করেছি। এখানে পড়াশুনো করতাম, আড্ডা দিতাম, টিভি দেখতাম, সব কিছুই যেন কমন রুমে হতো। খুব মজা করেছি এখানে আমরা। থার্ড ইয়ারে ওঠার পরে সিঙ্গেল রুম পাওয়া যায়, তো আমি থার্ড ইয়ারের সময় যে রুমে ছিলাম সেই রুমটাই এখন আপনাদেরকে দেখাবো, যদিও ঢুকতে পারিনি ভেতরে। কতজনকে এখন আমরা চারতলায় চলে এসেছি। এখানে আমি সেকেন্ড ইয়ারে ডাবল বেডরুম পেয়েছিলাম এবং এই ফ্লোরে না এলে হস্টেল জীবন কাকে বলে, কতটা মজা করা যায় সেটা জানতে পারতাম না। সিনিয়র জুনিয়ররা সবাই একসঙ্গে এখানে থাকতাম, রাত 12টার পরই আমাদের সব দুষ্টুমিগুলো হইচইগুলো শুরু হতো। কত মজা করেছি, কত আড্ডা দিয়েছি এখানে। এই যে এটা হচ্ছে আমার রুম, আমি বেশ কিছুদিন এই রুমটাতে ছিলাম, তারপরে আমি ওই কর্নারে ওই রুমটাতে ছিলাম। এটা হচ্ছে দোয়েলের রুম। আমরা যখন সেকেন্ড ইয়ারে ছিলাম তখন সবাই আমরা ডাবল রুমে ছিলাম। এটা হচ্ছে আমার রুম, সেকেন্ড ইয়ারের রুম। আমি আর সুকন্যা ছিলাম এই রুমটাতে অনেক দিন, তারপরে সুদেশনা এলো। না এত সুন্দর ছিল না আমাদের সময়, কত ভালো হয়েছে, পরিষ্কার তখনও ছিল। রিদ্ধি জানিস তো আমার পুরো এই এই জায়গাটা ধরা বাঁধা ছিল, এইখানটাতে আমি খেতে বসতাম। তখন এই টেবিলটা জোড়া লাগানো ছিল না, আলাদা ছিল, তো আমি এখান থেকে ঢুকে ওপাশে বসতাম। এটা হচ্ছে আমাদের ডাইনিং হল রুম, এখানেই আমরা খাওয়া দাওয়া করতাম, তবে খাওয়া দাওয়ার থেকে আড্ডাটাই বেশি হতো। এখানে আসার পর তো একেবারে চমকে গেছি, কি সুন্দর করে সাজানো হয়েছে, দেওয়ালে রং করা হয়েছে, টাইলস বসিয়ে দেওয়া হয়েছে, আবার মার্বেল কাউন্টার টপ, এটা দেখে তো বেশি খুশি হয়েছি, ভীষণ ভালো লাগলো। প্রায় 16 বছর পরে লেডি ব্রাবোর্ন হস্টেলে ঢুকলাম, থ্যাংকস টু বিনীতা ম্যাম আমাদেরকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। সবটা তো ভিডিওতে দেখাতে পারলাম না, তবে আমরা 3 জনে খুব ভালো সময় কাটালাম। কলেজটা দেখার সুযোগ হলো না আজকে, তবে আবার কখনো এলে নিশ্চয়ই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। ঘোরাঘুরি করার পরে এবারে মনটা চা চা করছে, তো আমরা ওই পার্ক সার্কাসের 7 মাথা মোড়ে এসে চায়ের দোকান খুঁজে পেলাম একটা, সেখানেই এখন তান্দুরি চা অর্ডার করেছি। আচ্ছা এটা তান্দুরি স্টাইল চা, মানে কাপটাকে প্রথমে তোমরা পুড়িয়ে নিচ্ছ? ওকে। কলকাতায় এসে রাস্তার ধারে দাঁড়িয়ে মাটির ভাড়ে চা খাবো না, তাই কখনো হয় সাথে যদি আবার বন্ধুরা থাকে। ওইটাই দিল তাই তো, তন্দুরি চা, তন্দুরি চা তাই তো, মানে ও আচ্ছা ওই কাপ থেকে ভালো কাপে দিয়েছে। দাও আমাকে দাও, চিয়ার্স। দাদা দাদা গরম দে, চিয়ার্স। ফাইল দাও, একটা ছবি তুলতাম কিন্তু কি করে, দাদা দাদা তুলতে হবে আমাকে, দে। হ্যাঁ তোল, ছাড়। হ্যাঁ ছবি তোলাটা তো মাস্ট, কারণ এই মেমোরিজগুলো না ধরে রাখতে পারলে তো একে অপরকে আরও বেশি মিস করব। ফার্স্ট টাইম তন্দুরি চা আমি টেস্ট করছি। আমি এরকমই চা বানাই, কারণ চা আমার খুব ভালো হয়েছে। এলাচের গন্ধ পাচ্ছিস? স্মোকি একটা ফ্লেভার, একটা স্মোকি ফ্লেভার আসার কথা। কে বল কেমন হয়েছে, বল চাটা বল কেমন হয়েছে। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। এলাচের গন্ধ পাচ্ছিস?
পার্ক সার্কাস থেকে আমরা গড়িয়াহাট চলে যাই, সেখানে পায়েলকে পিক আপ করলাম, তারপরে সাউথ সিটি মলে চলে এসেছি। এখানে সোডা বটল ওপেনারওয়ালা বলে একটা রেস্টুরেন্ট রয়েছে, এটা ফোর্থ ফ্লোরে সাউথ সিটি মলের, সেখানেই আমরা চলে এসেছি। পায়েল দোয়েল এখানে আগে এসেছে, ওরাই সাজেস্ট করলো যে রেস্টুরেন্টটাতে যাওয়া যায়। আমাদের আর এক বন্ধু চলে এসেছে, পিপি মানে পায়েল। হস্টেল করার সময় আমরা পিপিকে খুব মিস করেছি, তবে ও চলে এসেছে, এখন আমরা খুব মজা করব। গানটা এত ভালো চলছে না, পারফেক্ট ফর দিস ইভিনিং, রাইট? একদম একদম, কেমন লাগছে? তো দারুণ লাগছে, আমার কেমন যেন লাগছে জানিস। এখানে আমরা অর্ডার করেছিলাম মাটন পেপার ফ্রাই, তার সাথে চিকেন ফারচা, যেটা অনেকটা চিকেন পাকোড়ার মতো খেতে ছিল। হ্যাঁ, এটা চিকেন ফারচা, চিকেন ফারচা। খাবারগুলো বেশ ভালো ছিল, তবে মাটন পেপার ফ্রাইয়ের পরিমাণটা একটু বেশি হলে ভালো হতো। তবে আড্ডা কিন্তু জমে উঠেছে, খাবার সাথে সাথে জম্পেশ আড্ডা চলছে আমাদের। সবশেষে আমরা অর্ডার করেছিলাম ইরানি চায়, যেটা ইয়া মস্ত বড় একটা কাপে দেওয়া হয়েছিল, অনেকটা চা ছিল তাতে, এবং সেটা একদিকে ভালোই হয়েছিল। চাটা শেষ করতে করতে আমরা প্রচুর গল্প করছিলাম, কত স্মৃতিচারণ যে করলাম, হস্টেলের গল্প, পুরনো বন্ধুদের গল্প, যাদের সাথে এখন হয়তো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, তাদের মজার মজার ঘটনাগুলো আমরা আলোচনা করছিলাম। কী যে ভালো সময় কাটছিল, কিছু কিছু ঘটনা আমাদের মনে পড়ে যাচ্ছিল সবার, এবং সেই মজার ঘটনাগুলো আমাদের ভীষণ আনন্দ দিয়েছে সেদিন। সেদিন আমরা আমাদের আর এক বন্ধুকে ভীষণ মিস করেছি, সে হলো ঋদ্ধির টুইন সিস্টার প্রমা। সে এখন ক্যানাডাতে আছে, তাই স্বাভাবিকভাবেই আসতে পারেনি, তবে আমরা ভিডিও কলে তাকে ডেকে নিয়েছিলাম এবং ছোট্ট করে আড্ডাও দিয়েছিলাম। এখান থেকে আমরা চলে গেলাম ওয়্যার হাউস ক্যাফেতে, আর একটু সময় তিনজনে মিলে কাটাবো সেই জন্যই এখানে আসা। তো আমরা এখানে মেনলি এসেছি ককটেল খেতে। তো এই রেস্টুরেন্টটা তো আমি আগে কখনো আসিনি, ঋদ্ধি আমাদের সাজেস্ট করলো। আমি, ঋদ্ধি আর পায়েল অর্ডার করেছিলাম ডেলি সিক্স বলে একটা ককটেল, আর দোয়েল অর্ডার করেছিল রেড ওয়াইন স্যাংগ্রিয়া। চিয়ার্স। আমরা অনেক সময় প্ল্যান করি বন্ধুদের সাথে যে দেখা করব, জমিয়ে আড্ডা দেব, কিন্তু আমাদের বিভিন্ন কাজ, সাংসারিক ব্যস্ততা, সব কিছুর জন্য আমরা সেটা করে উঠতে পারি না। তবে এইবার এই শর্ট নোটিসে দোয়েল, পায়েল, ঋদ্ধি যেভাবে ওদের কাজকর্মকে দূরে ঠেলে রেখে আমার সাথে দেখা করতে এলো, এত সুন্দর একটা সন্ধে আমাকে উপহার দিল, তার জন্য আমি সত্যিই থ্যাঙ্কফুল ওদের কাছে। আমার এই মেমোরিজগুলো চিরটাকাল মনের মধ্যে গাঁথা থাকবে। তো আমাদের আজকে সন্ধ্যাটা ভীষণই ভালো কাটলো, আমরা সবাই মিলে একসাথে অনেক অনেক বছর পর কথা বললাম, গল্প করলাম, আড্ডা দিলাম। তো তোদের কেমন লাগলো বল? দারুণ। কিরকম ফিল হচ্ছে বল? অনেক বছর পর একসাথে হলাম, অনেক গল্প হলো, পুরনো নতুন অনেক গল্প হলো, আমরা প্রচুর ছবি তোলা, যে ছবি তোলা হলো সেটাই সব হবে ফরওয়ার্ড হবে পরে। তো আমরা এখন সবাই সবার বাড়িতে ফিরছি, আমি এখান থেকে বেরিয়ে যাবো, ঋদ্ধিটা একদম কাছে থাকে, হেঁটেই চলে যাবে, দোয়েল এখানে রিক্সা ধরবে, হ্যাঁ দৌড়ে চলে যাবে। তো যাই হোক, আশা করছি যে আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন যে আমার এই সুন্দরী বন্ধুদের কেমন লাগলো আপনাদের, ঠিক আছে? আর এই ব্লগটা কেমন লাগলো সেটাও জানাবেন। তো আজকে তাহলে আসি, সবাই মিলে বল আবার আসবো ফিরে, আবার আসবো, বাই, গুড নাইট।